গুরু গ্রহণের প্রয়োজনীয়তা বলছি, যার কারণে গুরু রিলেটেড বা গুরু গ্রহণ রিলেটেড কথাগুলো তো আমাকে বলতে হবে। আরবিতে আর একটা কথা আছে, যদিও এটা হাদিস না, প্রচলিত আরবি প্রবাদ, সেটা হলো মাল লাইসালাহু শাইখুন ফাশাখাও শয়তান। যেই ব্যক্তির কোনো ওস্তাদ নাই, ওই ব্যক্তির ওস্তাদ হলো ব্যর্থ বা বর্থ, শয়তানের বাংলা। এখানেও গুরু গ্রহণের কথাই বলছে। আর একটা কথা বাংলায় বলে যে বিনা ওস্তাদের বাণী আর পশু পাতার পানি, আছে না এই কথাটা? ওস্তাদ ছাড়া অনেক কাজই করা সম্ভব না, তবে যারা প্রযুক্তির উদ্ভাবক, টেকনোলজি যারা তৈরি করেন, প্রথমটার কোনো ওস্তাদ লাগে না। যেমন প্রথম টেলিভিশন যে আবিষ্কার করছে কোনো ওস্তাদ ছাড়াই, প্রথম মোবাইল যে আবিষ্কার করছে কোনো ওস্তাদ ছাড়াই, এই মাইক্রোফোন দিয়ে কথা বলছি, প্রথম যে আবিষ্কার করছে ওস্তাদ ছাড়াই, এরপরে এটা ক্লাসিকে চলে আসছে। এখন ওস্তাদের মাধ্যমে এই টেকনিক টেকনোলজিগুলো শিখতে হয়, বেকারি করতে হয়, তাই না? প্রথমটার ওস্তাদ লাগে না, তারপরে শুরু হয় শিল্প, একজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজন। তো প্রথমটা আমরা বাদ দিই, প্রথম যে উদ্ভাবক, প্রথম যে আবিষ্কারক, তারটা বাদ দিলে পরবর্তীতে ওস্তাদ ছাড়া কোনো কিছুই করাই সম্ভব না। আর মূল বিষয়টা হলো যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। এখন ব্রহ্মাণ্ডে যা আছে তা মানব ভাণ্ডে দেখাতে গেলে অত সহজ না, এটা কবিরাজি বিদ্যা না যে একজন দেখে দেখেই শিখে ফেললো, আর এটা সেলাই মেশিনের বিদ্যা না যে একজন দেখে দেখেই শিখে ফেললো। এইটা দেখতে গেলে, জানতে গেলে, বুঝতে গেলে আপনার ওস্তাদ বা গুরু বা গোসাই ধরেই শিখতে হবে। যেমন আমি যদি কবি জালালের একটা বাণী বলি, কবি জালালের বাণীটা আপনারা শুনবেন, ময়মনসিংহের কবি জালাল, উনি একটা বাণীর ভিতরে বলতেন যে চোর গেল ভাই চুরি করতে, গৃহস্থ পইল ধরা, বিচার দিল হাইকোর্টেতে, হাকিম তিনজন মরারে, কি আজব বাণী শুনে গেলাম রে, অসীন শহর ময়দানে মাটি ফাইটাই উঠে মানুষ, কারে কে বা চিনে রে, আজব লীলা দেখে গেলাম রে। এই যে বিষয়টা, জানেওয়ালা কোনো ওস্তাদ ছাড়া এই হাকিম তিনজন মরা এটা বের করতে পারবেন আপনারা? পারবেন? আর চোর কে, কি চুরি করতে গেল, গৃহস্থ কিভাবে ধরা পড়লো, হাইকোর্টে বিচার দিল হাইকোর্ট কোনটা, হাকিম তিনজন মারা গেল সে হাকিম তিনজন কে, এইটা ওস্তাদ ছাড়া সম্ভব না। আর সেই ওস্তাদটা হতে হবে সাধক গুরু। গুরুরও অনেকগুলো প্রকারভেদ আছে, একটা হলো সাধক গুরু, যে ব্যক্তি তার কর্মজীবনে, তার ব্যক্তি জীবনে গুরু ধরে, সাধন করে, সিদ্ধি লাভ করে গুরু হয়েছে। আর আরেক প্রকার গুরু আছে, সে মানে পুত্র, বাবা মারা গেছে, গোদিনীসীন হয়েছে ছেলে, এটা হলো গোদিনীসীন গুরু, পীরজাদা, তালাই গুরু, ফুপা গুরু, এরপরে ভারপ্রাপ্ত গুরু আমাদের দেশে আছে না, এরা পারবেন না, নাতিগুরু, পতিগুরু, এগুলো কিন্তু আমাদের দেশে আছে। সবগতনিশীল গুরু, সাধক গুরু কিন্তু একেবারেই নাই, সাধক গুরু কয়েকজন ছিল, তার দেহত্যাগ করে চলে গেলেন, এখন সব নাতিগুরু পতিগুরুই আছে, ভারপ্রাপ্ত গুরু এগুলোই আছে, তারা তো আর জ্ঞান অর্জন করে নাই, তারা তো সাধন বোধন করে নাই, তাদের কাছে গেলে কিন্তু পারবে না। এইটা সাধক গুরুর কাছে গেলে সাধক গুরুই বলতে পারবে। তা আমি আপনাদের বাংলা তো বাংলা কথাই বললে সমস্যা নাই, আরবি হলে অত দূর ভাঙতে পারবো না,
আমরা বাংলা কথাটা বাংলাতে পারবো এতে কোনো সন্দেহ সমস্যা হবে না। তো আমরা এই বাংলা কথাটাই ভাঙার চেষ্টা করি। সেটা হলো এখানে যে কবি জালাল চোরের কথা বলছে, এই চোর হলো কাম রিপু। রিপু ছয় প্রকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এখানে একটা চোর আছে কাম রিপু, সে কাম বাসনার জন্য সবসময় লালায়িত, কামের জন্য লালায়িত। এটা ছিল চোর, আর এই চোর আমার ঘরে আছে, আপনার ঘরে আছে, প্রত্যেকের দেহেই আছে, প্রত্যেকের মনেই আছে, প্রত্যেকের সাথেই আছে। চুরি করতে গেল কি কাম, আর গৃহস্থ হলো স্বয়ং এখানে আমি। এখন যখনই কাম দেশে গেল তখনই স্পার্ম পাশের দ্বারা বা শুক্রপাতের দ্বারা নিজেই গর্ভের ভিতরে আটকা পড়ল, তখন কিন্তু আর চোর নাই। ওই যে চোর গেল ভাই চুরি করতে, গৃহস্থ বইল ধরা, যে গেছে ওই ব্যক্তি গর্ভের ভিতরে আটকা পড়ে গেছে, আর কামরিপু শেষ। স্পার্ম পাশের পর আর কামরিপুর কোনো কাজ নাই, সালাম দিয়ে যায় আর আসে না। এরপরে বিচার দিল হাইকোর্টে, এখানে হাইকোর্ট হলো আমার মাতৃকুলের জরায়ু। হাকিম তিনজন মরা, এই জরায়ুর ভিতরে তিনজন হাকিমের বাস, একটা লাল হাকিম, একটা সাদা হাকিম, একটা কালো হাকিম। যখনই গৃহস্থ ভিতরে আটকা, এই তিন হাকিম আর দশ মাস আসে না। আর যদি এই তিন হাকিম আসতো রেগুলার, তাহলে বোঝা যায় তো ভিতরে কেউ নাই, চুরিও হয় নাই, ধরাও কেউ পড়ে নাই। যেহেতু হাকিম তিনজন নাই, তাহলে বোঝা গেল কেউ চুরি করতে এসেছিল, কেউ ধরা পড়ছে, তাই হাকিম তিনজন অনুপস্থিত। দেখেন তো কোন জায়গার অর্থ আর কোন জায়গার এর গুরুত্ব সঠিক না, দেহতত্ত্ব আমরা সঠিকভাবে পেলাম না। এইভাবে পবিত্র কোরআন শরীফের প্রতিটি আয়াত এই দেহে পেত হবে। একজন পাকা সাধক গুরু পবিত্র কোরআনের আয়াতগুলোকে এইভাবে মানব দেহের ভিতরে দেখিয়ে দেবে, সব একটি আয়াত দেহের বাইরে না। এই জায়গাটাই আমাদেরকে থাকতে হবে। এই যে গুরু গ্রহণের প্রয়োজনীয়তা হলো এগুলো। যেমন আরেকটা বাণী আছে, জন্মের আগে খেতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ, উল্টা কথা ভাও করে দাও ওরে আমার গুরুধন। এই যে জন্মের আগে খেতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ, উল্টা কথা ভাও করে দাও ওরে আমার গুরুধন, অর্থাৎ গুরুজি ছাড়া অনেক কথারই অর্থ সাধারণ লোকে জানেও না, বলতেও পারবে না, একজন সাধক গুরু হলে বলতে পারবে। আমার লেখা বাণীটা, আপন দেশের মধুর বাণী গুরু আমায় শোনাও না, দেশবাসী কই উল্টা কথা সোজা করে শোনাই না, আপন দেশের মধুর বাণী গুরু আমায় শোনাও না, নিশীতে সূর্য উদয় কোন দেশে দিনে চাঁদের আলো আসে গো, চাঁদ শুরু যাক অক্ষে ভাসে তাকালে কেউ দেখে না, আপন দেশের মধুর বাণী গুরু আমায় শোনাও না। এই যে কথাগুলো, যে নিশীথে সূর্য উদয় কোন দেশে, দেখেন আমাদের দেশের মানুষ জানে যে সূর্য উদয় হয় দিনে, সূর্য যখন দৃশ্যমান হয় তাকে বলে দিন, সূর্য তো দিনে দৃশ্যমান হয়। আর গানে বলা আছে নিশীথে সূর্য উদয় কোন দেশে দিনে চাঁদের আলো আসে গো, চাঁদ দৃশ্যমান হয় রাতে। এখানে গানে বলা আছে চাঁদ নিয়ে মানে দিনে উদয় হয়, নিশীথে সূর্য উদয় কোন দেশে দিনে চাঁদের আলো আসে গো, চাঁদ শুরু যাক অক্ষে ভাসে তাকালে কেউ দেখে না।
ওই নিরিক বান ধরে দুই নয়নে নিরিক ভুল করিলে যাবিরে মারা পড়বিরে ভীষণ ফেরে। তো এখানে চাঁদ শুরু যে এক অক্ষে ভাসে তাকালে কেউ দেখে না। দেখেন এ কথাটা কোরআন শরীফে আছে, কোরআন শরীফে আছে ওয়াশামসু ওয়াল কামারু বি হুজবানি ওয়ান নাজমু ওয়াশজারু ইয়াসজুদান। ওইখানেও বলা আছে যে চাঁদ এবং সূর্য একই কক্ষপথে ভ্রাম্যমান। দেখছেন, অথচ পৃথিবীর সমস্ত বিজ্ঞানী একমত বলছেন যে চাঁদের একটা কক্ষপথ, সূর্যের আর একটা কক্ষপথ। আর কোরআন শরীফ বলছে চাঁদ সূর্য একই কক্ষপথে ভ্রাম্যমান। আর কবিও তার মরমী বাণীর ভিতরে বলছে চাঁদ সূর্য এক অক্ষে ভাসে তাকালে কেউ দেখে না। এই যে কন্ট্রোডিকশন হয়ে গেল, বিপরীত হয়ে গেল, যতক্ষণ পর্যন্ত সাধকগুরুর কাছে আপনি না যাবেন কোন কক্ষপথে কোন অক্ষ দ্বারা চাঁদ এবং সূর্য একই সাথে চলে। এবং এদেশের মানুষ বলে যে দিনে সূর্য দৃশ্যমান হয়, রাতে চন্দ্র দৃশ্যমান হয়। কবি বলছেন যে না, রাতেই সূর্য দৃশ্যমান হয় আর দিনে চন্দ্র দৃশ্যমান হয়। এই এই বিষয়গুলো